দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম তার বাবাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলাকারীরা কারা এবং এ ব্যাপারে মামলা হয়েছে কিনা এবং পুলিশ কি বলছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জি মৌসুমি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করতেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে। আপনাকে জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে থানা পুলিশের সঙ্গে কথা বলেছি, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আরেকটা বিষয় যে আসলে গত দিবাগত রাতে প্রায় 2:30 থেকে 3টার দিকে আমি এখানকার যে স্থানীয় সাংবাদিক রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে প্রায় রাত 2:30 থেকে 3টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে কিছু কয়েকজন লোক ডাকাতিরা তার বাসায় হামলা চালিয়ে তাকে এবং তার বাবাকে তারা আহত করেছে। এবং আহত অবস্থায় এখানে যখন তারা প্রবেশ করে তখন কিন্তু তাদের যে নাইট গার্ড ছিল তাকে কিন্তু তারা তালাবদ্ধ করে রেখেছিল একটি ঘরের মধ্যে, এমনটি কিন্তু জানতে পেরেছি আমি এখানে। তারপর যখন তাকে মারা হয় বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, আঘাত করার পর এক পর্যায়ে সে কিন্তু মানে মাটিতে লুটে পড়ে থাকে। এক পর্যায়ে যখন ডাকাতরা চলিয়ে যায়, পালিয়ে যায় সন্ত্রাসীরা, তখন এখানকার যে নাইট গার্ড রয়েছে সে চিৎকার করলে লোকজনেরা এসে তাকে এবং তার বাবাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখানে যখন তার স্বাস্থ্যের অবনতি হয় তখন এখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আমি এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে সেখানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক, এই জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকাতে প্রেরণ করা হবে বলে এমনটি কিন্তু জানতে পেরেছি মৌসুমি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত, পরবর্তী আপডেট আমি পরে জানাতে পারবো মৌসুমি। আজিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঘোড়াঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ।